এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আলা নবীন মোহাম্মদিন ও আল আলিহি ও সাহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্দকন আমাদের মুসলিম সমাজে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত একটি বেদি বিরাজ করতেছে প্রায় অধিকাংশ মুসলিম এতে আক্রান্ত সেটি হল বেদি বেদী আল্লাহরবুল্লা আলমিন বরকত ছিনিয়ে নিয়েছেন দন সম্পদ সন্তান সন্ততি জীবন জীবিকায় কোথায় বরকত নেই অথচ মহান রব্বুল আলমিন দন সম্পদ সন্তান সন্ততি সম্পর্কে বলেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াত দুনিয়া দন সম্পদ সন্তান সন্ততি হল পৃথিবীর জীবনের সৌন্দর্য অধিকাংশ মুসলিম বিবাহিত জীবনে শান্তি নেই বাসায় যায় বাহির থেকে মনের প্রশান্তি নেওয়ার জন্য কিন্তু দেখা যায় অবস্থা অশান্ত মনে শান্তি নেই বরকত নেই এর কারণ কি কোরআন এবং সুন্নার গবেষণা করে দেখা গেছে আল্লাহরবুল্লা আলমিন বরকত ছিনিয়ে নেন বেশ কয়েকটি কারণ রয়েছে তার মাঝে প্রথম কারণ হলো মা সিয়াত পাপ গোনা যখন বেশি সরাসরি হয় নাফরমানিতে যখন মানুষ বেশি জড়িত হয়ে যায় আল্লাহ রব্বুল্লা আলমিন বরকত সিনিয়ে নেন আর রসাল্লা মেসাদ করেছেন ওয়া ইনাল আবদা বিদ্যাম ইসুই বহু আল্লাহরবুল্লা আলমিন বান্দাকে মানুষকে বঞ্চিত করেন আর রিজিক থেকে বরকত থেকে বঞ্চিত করেন যখন তারা পাপে জড়িত হয়ে যায় দ্বিতীয় কারণ হল দোকাবাজি প্রতারণা সর্বত্রই দোকাবাজি প্রতারণা বিরাজমান বর্তমানে মুসলিম হয়ে আরেক মুসলিমকে দোকা দিচ্ছে অন্যকে ঠকাচ্ছে নিজে জিতার জন্য অথচ নিজে ঠকতেছে ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় কসম করে পণ্য বিক্রি করতেছে ডুপ্লিকেটকে অরজিনাল করে এবং দোষ ত্রুটি গোপন করে লুকে বিক্রি করতেছে অরসাল তাই এস করেছেন আল হালিফু হ্যালিফু ম্যান ফাহাতুল বারাকাহা কসম যেটি আপনি করে বিক্রি করতেছেন যেই সম্পদ নিয়ে সম্পদের জন্য উপকার কিন্তু বরকত আল্লাহ চিনিয়ে নেন বরকত মিটিয়ে দেন অথচ আপনি যদি সত্য বাস্তবায়ন করে সঠিকভাবে দোকানা দিয়ে বেচাকিনি করেন আল্লাহ রব্বুল আলমিন এতে বরকত দিবেন তৃতীয় যেটি কারণ হল সেটি হল সুদ লেনদেন সর্বত যখন সুদ লেনদেন সুদ সরাসরি আমাদের জীবনে মুসলিম সমাজে তখন আমাদের থেকে বরকত আল্লাহ চিনিয়ে নিয়ে গেছেন বরকতহীনতা আমরা বুকতেছি আমরা সুদ দিচ্ছি মনে করতেছি যে একজনকে আমরা ধন্যাট্য করতেছি অথচ এটা ধন্নাট্য নয় বরং বরকতহীনতা আল্লাহ রবুল আলমিন তাই এরশাদ করেছেন ওমা আতাই তুমি রিবাল্লি এর বোফি আমি নাস ফালা এর বো ইন্দাল্লাহ তোমরা যে মানুষকে সুদ দিচ্ছ মানুষের সম্পদ বৃদ্ধির জন্য অথচ আল্লাহ রবুল আলমিন এই সম্পদ বৃদ্ধি করে না অন্যত্র এরশাদ করেছেন এম হাকুল্লাহ রিবা ও ইউরবি সদাকাত আল্লাহ রবুল আলমী সুদকে মিটিয়ে দেন দান সৎকা এতে সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন এবং বরকত দান করেন আমরা যদি আমাদের জীবনে বরকত চাই তাহলে আমাদের সর্বপ্রথম পাপকে পরিত্যাগ করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে কাউকে ধোঁকা দেওয়া যাবে না প্রতারণা করা যাবে না এবং মুক্ত জীবনযাপন করতে হবে সুদ থেকে সম্পন্ন উঠে আসতে হবে তাহলে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন সব কিছুতেই বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আর ইসলাম শিখি